এক যে ছিল মিষ্টি ছেলে আবু বকর নাম, মজার মজার দুষ্টুমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই, আবু বকরের সাথে ইসলামের পথে। আবু বকর, তোমার সাইকেলটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, বাবা কিনে দিয়েছেন আমাকে। আজকে শিখতেই হবে সাইকেল চালানো। তুমি পিছনে ধরবে আর আমি চেষ্টা করব। ঠিক আছে, তুমি শিখতে পারলে তারপর আমিও চালানো শিখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবার পিছনে ধরো, আমি চেষ্টা করি। ঠিক আছে, আমি ধরছি, তুমি শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। শক্ত করে ধরবে কিন্তু, পড়ে যেন না যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখন এখান থেকে যাও, আমরা ফুটবল খেলবো। কিন্তু আমরা তো সাইকেল চালানো শিখতে এসেছি। বলছি তো, আমরা এখানে খেলবো, যাও বলছি। তাহলে আমি একপাশে শিখি আর তোমরা একপাশে খেলা করো। না, যাও বলছি। না গেলে নাক ঘুষি দিয়ে ভেঙে দিব কিন্তু তোমার। তুমি এভাবে কেন কথা বলছো? কারোর সাথে খারাপ ব্যবহার করা ঠিক নয়, কিন্তু তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করছো। চুপ করো, এখনই যাও বলছি। আমরা এখানেই খেলবো। তোমরা একপাশে খেলা করো আর আমরা একপাশে সাইকেল চালানো শিখি। তুমি আবার কথা বলছো, দাঁড়াও দেখাচ্ছি মজা। পালাও 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 পালাও। এরপর ওকে যেখানেই পাবো আমি সেখানেই ঘুষি মেরে দিব। আমি এটার প্রতিশোধ অবশ্যই নিব। কিন্তু বাবা, এটা তো ঠিক নয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের সেটা শেখাননি, তিনি আমাদেরকে ক্ষমা করতে শিখিয়েছেন। কিন্তু মা, ও তো আমাকে বিনা কারণেই মেরেছে, মাটিতে ফেলে আমার হাত ভেঙে দিয়েছে। আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না, ও খুব খারাপ ছেলে মা। ও হয়তো বুঝতে পারেনি যে এটা ঠিক নয়। তুমি কি তায়েববাসীর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটে যাওয়া ঘটনাটা জানো আবু বকর? না মা, কি ঘটনা? ইসলাম প্রচারের অপরাধে যখন মক্কাবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে দিলেন, তখন তিনি তায়েফে চলে গেলেন। সাথে ছিল ওনার পালক পুত্র জায়েদ। কিন্তু সেখানেও কেউ তার ইসলাম প্রচার শুনল না। তায়েববাসী তাকে পাগল বলে অপমান করতে লাগলো, তাকে পাথর দিয়ে মেরে রক্তাক্ত করল। তায়েফের সবাই তাকে পাগল বলে পাথর মেরে রক্তাক্ত করে দিল। সমস্ত শরীর রক্তে ভিজে গেল। অনেক কষ্ট দিয়ে তাকে তায়েফ থেকে তাড়িয়ে দিল কাফেররা। তবুও আমাদের দয়ার নবী তাদেরকে কোনো অভিশাপ দেননি, সুযোগ পেয়েও তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেননি, বরং তাদের জন্য দোয়া করেছেন। হে আল্লাহ, তারা অবুঝ, তারা কিছুই বোঝে না, তাদেরকে ক্ষমা করো। এত নির্যাতিত হয়েও তিনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেননি, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। মক্কার লোকেরা তাকে এত কষ্ট দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছিলেন, অথচ মক্কা বিজয়ের পর তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন হাসি মুখে। আর তুমি এত সামান্যতেই প্রতিশোধ নিতে চাচ্ছ আবু বকর? আমি দুঃখিত মা, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, মহান আল্লাহও ক্ষমা অনেক পছন্দ করেন। তুমি হয়তো জানো না, আল্লাহ তাআলার অনেক গুণাবলীর মধ্যে ক্ষমা একটি বিশেষ গুণ। মানুষ ভুল করে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে সাথে সাথে ক্ষমা করে দেন। আল্লাহ বলেছেন, যে ক্ষমা করল, ঝগড়া বিবাদ মীমাংসা করল, তার জন্য আমার কাছে পুরস্কার রয়েছে। জি মা, আমি বুঝতে পেরেছি, আমি ওই ছেলেটাকে ক্ষমা করে দিলাম। এই তো আমার ভালো বাবাটা। এরপর দেখা হলে তুমি ওকে আমাদের বাসায় দাওয়াত করবে, সালাম দিয়ে সুন্দর করে কথা বলবে কিন্তু। জি মা, ঠিক আছে, তুমি আমার অনেক ভালো মা। আবু বকর, তুমি কিন্তু এখন অনেক ভালো সাইকেল চালাতে পারো, মাশাআল্লাহ। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাইকেল চালানো শিখতে সাহায্য করার জন্য।
দাঁড়াও, ভয় পেও না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকে আমি আর কিছুই বলবো না, আমাকে ভয় পেও না। আমি তোমাকে মেরে এত বেশি কষ্ট দিলাম, অথচ তুমি আমাকে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলে। আমি তো ভেবেছিলাম আজ একা পেয়ে তুমিও আমাকে মারবে। না, মা বলেছেন ক্ষমা অনেক মহৎ গুণ, তাই আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর আমাদের প্রিয় নবী নিজেও অনেক ক্ষমাশীল ছিলেন, তাই আমাদেরও ক্ষমাশীল হওয়া উচিত। আর মা বলেছেন তোমাকে আমাদের বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যেতে, তুমি গেলে মা অনেক খুশি হবেন, আমিও খুশি হব। তোমাকে এত কষ্ট দেওয়ার পরেও তুমি আমাকে তোমার বাসায় দাওয়াত দিচ্ছ? আমি ভুল করে ফেলেছি, তোমাকে আঘাত করা আমার মোটেও উচিত হয়নি। এরপর আমি আর কাউকে কষ্ট দেব না, তুমি অনেক মহৎ, এত কষ্ট দেওয়ার পরেও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ, আমিও এরপর ক্ষমাশীল হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, এবার চলো আমাদের বাসায় যাই। তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, চলো যাই। বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারো না। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।